TMC's Tripura unit decides to join BJP. Tripura kibhabe trinanti porte pacho na parle tomake ami eta whatsapp e pathiye debo tumi dibangsho ke diye poriye niyo. TMC's Tripura unit decides to join BJP. Tripura BJP emni emni hoyni bhai. Ghashphul to Tripura er ageo phute chilo. Tabar sei ghashphul gorute kheyechilo. জন্য বলছি যে আদালতে কাঁদিয়ে রেখে দেবো যদি মাননীয় মামলা করতে সব কাগজপত্র দেখিয়ে। মানিক সরকার 20 বছর একটা লোক মুখ্যমন্ত্রী ছিলেন, তার নিজের একটা বাড়ি নেই। আর অভিষেক ব্যানার্জির পিসি মুখ্যমন্ত্রী, পিসি ভাইপোর ফ্যামিলির কলকাতার খালি 3টে রাস্তা। এবং আমি তো এটা বহু জায়গায় বলেছি, অন রেকর্ড টিভিতে বলেছি, খবরের কাগজে আমার স্টেটমেন্ট নিয়ে স্টোরি হয়েছে, তোমাদের এখানেও বলছি, কারোর পিতৃপুরুষের ক্ষমতা থাকলে আমার নয় মামলা করুক, আমাকে অ্যারেস্ট করুক, এটা বলার জন্য আমি আর যাই করি না। কেন কুনাল ঘোষের মতো দিদি আমাকে ধরে নিয়ে যাক বলে কাঁদবো না, মাথা উঁচু করে জেলে যাবো যদি ক্ষমতা থাকে জন্য আমার অ্যারেস্ট করার। কলকাতা শহরে 3টে রাস্তা, কালীঘাট রোড, হরিশ মুখার্জি রোড, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, 3টে রাস্তায় পিসি ভাইপোর ফ্যামিলির 35টা প্লট রয়েছে। 35 তুমি বলে তোমাকে ঠিকানাগুলো বলতে পারি। এখানে মানিক সরকারের বউকে নিয়ে খবর হয়েছিল আমাদের এখানে আনন্দবাজারে, আজকালে রাজ্যের মুখ্যমন্ত্রী তখন উনি, ওনার বউ রিক্সায় করে অফিসে যান। আর অভিষেক ব্যানার্জির বউ বিদেশ থেকে সোনা পাচার করতে গিয়ে এয়ারপোর্টে ধরা পড়ে, সেই নিয়ে খবর হয়েছে। একজনের বউ রিক্সা করে অফিস যান, একজনের বউ বিদেশ থেকে সোনা পাচার করে। আমি বলছি তো অন ক্যামেরা, ক্ষমতা থাকলে অভিষেকের ক্ষমতা থাকলে এটা বলেছি মানহানি ফানহানি মামলা করে আমাকে জেলে ঢোকা কাঁদিয়ে রেখে দেবো ভাই বলছি। ওই জন্য বলছি যে আদালতে কাঁদিয়ে রেখে দেবো যদি বামপন্থীরা কি মানে রেশনে কেউ যখন মানে লকডাউনের সময় কেউ যখন রেশনে চাল চুরি করেছে আমরা তখন চাল বিলি করেছি, এটা কি আমরা ভুল করেছি? করে কেউ যখন বলেছে লকডাউনের সময় লোককে বাড়ির ছাদে উঠে থালা বাসন বাজাতে, আমরা যখন লোকের সেই খালি থালায় ভাতের ব্যবস্থা করেছি, এটা করে কি আমরা ভুল করেছি, অন্যায় করেছি? এর মধ্যে কোন প্রকল্পটা এর আগে ছিল না, মানে আমি বলছি প্রকল্পটাই নামে না থাকতে পারে, কিন্তু ধরো মানে ধরো বিনামূল্যে চিকিৎসা, এসএসকেএম হাসপাতালটা কি মমতা বন্দ্যোপাধ্যায় পিতৃপুরুষ বানিয়েছেন? মামলাটা মূল্যে ছিল না কি? আরজিকর থেকে শুরু করে, নারাজ থেকে শুরু করে, আমাদের সময় এগুলো সব তৈরি হয়েছে, তা না, কংগ্রেস আমল থেকেই চলে আসছে। মেডিকেল কলেজ তো ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল, এশিয়ার প্রথম মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ থেকে শুরু করে, গ্রামে গ্রামে বামফ্রন্টের আমলে যত স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, মালদা মেডিকেল কলেজ থেকে শুরু করে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে শুরু করে, যা যা কিছু হয়েছে যেখানে বিনা পয়সায় মানুষের চিকিৎসা হতো, এগুলো কি তৃণমূল আসার আগে? তার আগে কি মানুষ পশ্চিমবাংলার মানুষ হাকিমের কাছে চিকিৎসা করাতেন? দ্বিতীয় কথা হচ্ছে, তুমি যদি বলো যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ সব ফেসিলিটি পাচ্ছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন স্টেজটা আছে বলো তো যেখানে মানুষকে তৃণমূল নেতাদের ঘুষ দিতে হচ্ছে না? হ্যাঁ, জন্মের পরে বার্থ সার্টিফিকেট পাওয়ার জন্য তৃণমূল নেতাকে টাকা দাও গ্রামের দিকে পঞ্চায়েতে, স্কুলে ভর্তি করার সময় অ্যাডমিশনের জন্য টাকা দাও, পরে স্কুল পাস করে বেরিয়ে টেটেসিসিতে চাকরি পাওয়ার জন্য ঘুষ দাও, তোমার হোমগার্ডের চাকরির জন্য ঘুষ দাও, এই চাকরির জন্য ঘুষ দাও, সেই চাকরির জন্য ঘুষ দাও, কন্ট্রাক্টুয়াল চাকরির জন্য ঘুষ দাও, তাহলে কি তুমি বলছো যে ঠিক আছে যেহেতু ভোট ওরা ভোট পেয়েছেন সেহেতু ঘুষ খাওয়াটা জাস্টিফাইড? তাহলে তো মোদি বলতে পারেন যে যেহেতু আমি ভোট পেয়েছি সেহেতু গুজরাটে দাঙ্গা করে বেশ করেছি, দাঙ্গা করার আগে আমি মুখ্যমন্ত্রী হয়েছিলাম, দাঙ্গা করার পরে প্রধানমন্ত্রী হয়েছি, তাহলে দাঙ্গার থেকে ভালো জিনিস আর কিছু হয় না? বলতেই পারে। আজকে সিপিএমকে নিয়ে যে এত সমালোচনা, যে 21শে জুলাই যে কদিন আগে মমতা ব্যানার্জি শহীদ ফেস্টিভ্যাল পালন করলেন, যেটা উনি করেন ওই শহীদ দিবসে যে পাগলু ডান্স হয়, তো এই যে ওনার এই যে অ্যানুয়াল শহীদ ফেস্টিভ্যাল, তো 21শে জুলাই যখন ঘটেছিল 92তে খুব সম্ভবত, 92-এর পরে বামফ্রন্ট এখানে 96 সালে বিধানসভা ভোটে জিতেছে, 98তে লোকসভাতে, 97তে লোকসভায় লিড পেয়েছে, 96 লোকসভাতেও এখানে বেশিরভাগ সিট জিতেছে, 97তে জিতেছে, তারপর 99 লোকসভা ভোট হলো, বামফ্রন্ট এখানে বেশিরভাগ সিট পেল, 2001-এ বিধানসভা ভোটে আমরা জিতলাম, 2003-এর পঞ্চায়েতে জিতলাম, 4-এর লোকসভায় জিতলাম, 6-এর বিধানসভায় জিতলাম, তার মানে 21শে জুলাই যা হয়েছে বেশ হয়েছে, কেউ যদি এক কথায় বলে দেয়। সুতরাং এগুলো তো কোনো কথা নয়, দেখো ভোটে হয়েছে, ভোটের জয় পরাজয়ের মাধ্যমে আগামী 5 বছরের জন্য কারা একটা দায়িত্ব আছে সেটা নির্ধারিত হবে, কিন্তু তা বলে কোনো দলই তো সমালোচনার ঊর্ধ্বে চলে যায় না। 22 বছরের ছেলে কি মেয়ে যে 12-13 বছর বয়স থেকে আরএসএসের শাখায় গেছে, হ্যাঁ স্কুল লোকাল স্কুল, এবার তার গ্রামের যে সরকারি স্কুল আছে সেখানে টিচার রিক্রুটমেন্ট হয় না, হ্যাঁ বছরের পর বছর টিচার রিটায়ার করে গেছেন, নতুন টিচার রিক্রুট হয়নি টেটেসিস স্ক্যামের জন্য, টিচার রিক্রুটমেন্ট হচ্ছে না, মিড ডে মিলের চাল তৃণমূল নেতার মেয়ের বিয়ে হচ্ছে মিড ডে মিলের চালে, এইসব চলছে একদিকে স্কুলগুলোর এই অবস্থা, আর অন্যদিকে ওখানে গেলে খাবার দাবার পাচ্ছে, এই পাচ্ছে সেই পাচ্ছে, এবং দেখো ধর্মের একটা আকর্ষণ আর টান তো আছেই, একটা ধর্মের নামে লোক জড়ো করার। এবার যে তারা 12-13 বছর বয়স থেকে যে ছেলেটাকে যে মেয়েটা ওই একটা আরএসএস স্কুলে গিয়ে ওই প্যাটার্নে সে মানুষ হচ্ছে, বড় হচ্ছে, তার বাবা মা হয়তো সিপিএমকে ভোট দিতেন কি পুরনো প্রাচীন কংগ্রেসকে ভোট দিতেন সেই সময়, হ্যাঁ অরেস্ট ফাইল আমি বলছি যে হয়তো স্বাধীনতার সময় থেকে তার পরিবার হয়তো কংগ্রেসের সমর্থক, হয়তো মমতা ব্যানার্জিকেও ভোট দিয়েছেন কোনো সময়। আজকে এই ছেলেটা এই মেয়েটা 12-13 বছর বয়স থেকে যে একটা ওই আরএসএসের ওই একটা সাংস্কৃতিক ন্যাশনালিজমের মধ্যে বড় হচ্ছে, হ্যাঁ ওই হাফ প্যান্ট পরে প্যারেড করছে, তার সাভারকার থেকে শুরু করে গোলওয়ালকার এদেরকে হিরো বলে চিনছে, হ্যাঁ যে গরু তোমার মা, ছাগল তোমার মাসিমা, মুরগি তোমার পিসিমা, খালি অন্য ধর্মের মানুষ তোমার কেউ না, এই ফিলোসফিতে সে দীক্ষিত হচ্ছে। আজকে সেই ছেলেটা সেই মেয়েটা আজকে একটা বিধানসভা ভোটে যাই ইস্যু থাক না কেন সে এখন বিজেপিকে ভোট দেবে, সে তো ওইভাবে ওই রকম মানুষ তৈরি হয়ে যাচ্ছে। তাই দেখো সেই কারণেই তো আমরা মনে করি শুভ এটা, এবং এটা শোনো কেরালাতে যে
সিপিএম ওখানে আমাদের সরকার আছে, বিজেপি ওখানে শূন্য হয়েছে, খালি ভেবো না পলিটিক্যালি আমরা বিজেপিকে হারিয়েছি। সোশ্যাল রাইট তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি বলে কিন্তু ওটা হয়েছে ওখানে। আসলে মুশকিলটা অন্য জায়গায়। দেখো আমরা এটা বিশ্বাস করি যে একটা মানে আমাদের তো পিসি ভাইপোর পার্টি নয় যে কাউকে তুলে এনে মুখ করে বসিয়ে দেওয়া হলো। বামপন্থী আন্দোলনে ধরো আমাদের যারা আছে, ধরো দীপশিতা বলো কি ঐশী বলো, আমাদের সৃজন থেকে শুরু করে যত আমাদের ইয়াং লিডাররা আছে, তুমি দেখবে এরা কেউই কারোর ভাইপো হওয়ার জন্য কি ছেলে মেয়ে হওয়ার জন্য আজকে এই জায়গায় নয়। এবার কি হয়, তুমি যদি কাউকে মানে সে ভাইপো বলে ভাগ্নে বলে কাউকে যদি তুলে দাও এনে বসিয়ে দাও, সে যত তাড়াতাড়ি মুখ হয়ে যাবে। আর কাউকে যদি নিচ থেকে গ্রো করতে হয়, ডেভেলপ করতে না, যে তার সময় বেশি লাগবে। বামপন্থীরা বিমান বসু দীপশিতাকে ভরসা করতে পেরেছেন, মমতা ব্যানার্জি তো পারলেন না দেবাংশুকে কি তৃণাঙ্কুরকে কি আমাদের সুদীপকে সেই ভরসাটা করতে। তাই দীপশিতা বলো ঐশী বলো, এদেরকে তো পার্টি দায়িত্ব দিল, এত মানুষের ভালোবাসা পেলো, এত মানুষের স্নেহ পেলো। এই আমি তোমার পেজে আমি দেখছিলাম যে তৃণমূলে এত লোক জিতেছে যাদের ইন্টারভিউ করেছো, তাদের কত ভিউ হয়েছে, দীপশিতার কত ভিউ হয়েছে। হ্যাঁ, সুতরাং এই এই যে দীপশিতাকে যে মানুষ এতটা গ্রহণ করলো, ভালোবাসলো তোমাকে, তোমার আমি লাস্ট যখন চেক করলাম তোমাদের পেজে দীপশিতার আমি দেখলাম ভিডিও তো 4.5 লাখ মতো ভিউ ছিল, এখন হয়তো আরও বেড়ে গেছে সেটা। 4.5 লাখ লোক তো আর সিপিএম এর সমর্থক নন যারা দীপশিতার ইন্টারভিউটা দেখেছে। প্রত্যেকে সিপিএম এর সমর্থক নন এমনও বহু মানুষের এই কৌতূহল রয়েছে যে শুনি তো দীপশিতা মেয়েটা কি বলছে। হ্যাঁ, সুতরাং এই জায়গায় তো পার্টি তো এই ভরসাটা করতে পেরেছে দীপশিতার উপর। তা তৃণমূল কেন পাচ্ছে না, ওদের দলে সত্যিকারের যে ইয়াং ছেলেমেয়েরা আছে যারা কিনা হচ্ছে ছাত্র রাজনীতি করেছে কি, তাদের উপর সেই ভরসাটা করতে করতে লাভলি মৈত্রকে সাহানিকে ধরে আনতে হচ্ছে, নাকি আবার এই কারণে ভরসা করতে পারছে না যে বাবা তোরা ছাত্র রাজনীতি করতে গিয়ে কলেজ অ্যাডমিশনে যা খেলতে গিয়েছিস, তোদেরকে এবার বিধানসভায় পাঠালে রোজ একটা করে শারদা নাড়া দেওয়া হবে, সেটাও একটা কারণ থাকতে পারে। আমি জানি না কারণটা কি, কিন্তু 2019 মমতা ব্যানার্জি বললেন ভোটে হেরে গিয়ে যে আমার দলের অনেকে কাটমানি খাচ্ছে, মানেটা কি, কারা কাটবেন নিচে ফেরত দাও পাড়ায় পাড়ায়, তারপর ওনার দলের লোকেরা মার খাওয়া শুরু করলো, পাবলিকের কাছে গণধোলাই খেতে শুরু করলো। মানে কি, আমরা তো 2011 থেকে বলছি আপনার দলের লোকেরা কাটমানি খাচ্ছে, এই কথাটা বলার অপরাধে আমাদের পার্টি অফিসে হামলা হয়েছে, আমাদের ঘর পোড়ানো হয়েছে, আমাদের মিথ্যে মামলায় জেলে ঢোকানো হয়েছে, ইলেকশন লড়তে দেওয়া হয়নি, খুন হয়েছে, আমরা হয়ে গেলাম মিথ্যেবাদী, আমরা বললাম চক্রান্ত করছি। হ্যাঁ, দিদি বিরোধী মমতা বিরোধী চক্রান্ত, কুৎসা, হ্যাঁ রামবাম, কত কিছু শুনলাম। 2019 যেই রেজাল্টটা খারাপ হলো, মমতা ব্যানার্জি তখন বাংলার রাজনীতিতে কাটমানি শব্দটা আমদানি করলেন, বলে কাটমানি পলিটিক্সটা কি, মমতা ব্যানার্জি কিন্তু নিজের ভুল স্বীকার করলেন, তার আগে বলেছিলেন যে ওই দোলাশেন গিয়ে বলেছিল যা যা খাবে 70% দলকে জমা দাও, নাকি 75% কত একটা পার্সেন্টেজ। যেই রেজাল্ট একটু খারাপ হলো, ভাবো এতদিন ধরে যে তৃণমূল কর্মীদের পরিশ্রমে, তাদের চেষ্টায়, তাদের নিষ্ঠায় উনি এত বছর মুখ্যমন্ত্রী হয়ে থাকলেন, যেই চেয়ারে একটা টান লাগলো, তাও চেয়ারটা সরে যায়নি, চেয়ারের টান লাগলো, রেজাল্ট একটু খারাপ হলো, আমি আর আমার ভাইপো ভালো, আমার দলের বাকি লোকগুলো সব চোর, নে ওদের খেলা, আমাদেরকে ছাড়। চুরির অভিযোগ করাকে তুমি ব্যক্তিগত আক্রমণ বলতে পারো তখন যখন তুমি চুরি করাকে কারোর ব্যক্তিগত অধিকার মনে করো। হ্যাঁ, কে মানে অমুক অমুকের সাথে বিয়ে করছে, অমুক অমুকের সাথে প্রেম করছে, এইটাকে তুলে ব্যক্তি আক্রমণ করা যায় না, কারণ সেটা তার ব্যক্তিগত অধিকার। তুমি যদি বলো যে চুরি করাটাও কারোর ব্যক্তিগত অধিকার, তাহলে ঠিকই, চুরির কথা বলাটা ব্যক্তিগত আক্রমণ। এই তুমি ব্রিগেডের মিটিং আব্বাসের কথা বলে বলো তো, 4.5 ঘন্টা মিটিং হলো, কোনো তো কোনো দলের নেতাকে হোদেল কুতকুত, আর কোনো উল্টো দিকের মহিলা নেত্রীকে ও বারমুডা পরে ঘুরুক, হাফ প্যান্ট পরে ঘুরুক, এরকম তো বলার দরকার হয়নি আমাদের। হ্যাঁ, আবার তোমাকেও আমি তোমাকে বলতে আমি মিডিয়াকে বলছি, তোমরা তো ঠিক আছে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম করছো, আমার তো ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমকে এখন ইনফ্যাক্ট বেশি অনেস্ট মিডিয়া মনে হয় রাদার দেন কর্পোরেট মিডিয়া। তুমি সাধারণভাবে বলো, ধরো বীরভূমের জেলা সভাপতিকে তৃণমূলের সবাই একডাকে বলতে পারবে, পাশের জেলা বর্ধমানের জেলা সভাপতিকে জিজ্ঞেস করো তৃণমূলের লোকেরা বলতে পারবে না, বাঁকুড়ার জেলা সভাপতিকে জিজ্ঞেস করো 5টা লোক বলতে পারবে না। কেন, কারণ বীরভূমের জেলা সেক্রেটারি খারাপ কথা বলার জন্য বহুবার নিউজে এসেছেন। হ্যাঁ, দিলীপ ঘোষ, মানে দিলীপ ঘোষকে মানুষ চেনে কি জন্য, মানে দিলীপ ঘোষ কোন গরুর দুধে শোনা আছে, ও বারমুডা পরে মুখ্যমন্ত্রী ঘুরবে, ওকে হচ্ছে 2 ইঞ্চি লম্বা করে দেবো, ছোট করে দেবো, এইটা তো খারাপ কথা বলাটা তো প্রচারে আসার একটা সহজ পথ হয়ে গেছে, এবং সেই পথটা খালি যে কিছু ইন্ডিভিজুয়াল করেছে তা নয়, মিডিয়া আমি তো তোমায় পরিষ্কার বলছি এটা কর্পোরেট মিডিয়া তো অনেক ক্ষেত্রে এনকারেজ করেছে সেন্সেশনাল খবর পাওয়ার জন্য।